আমি এখন সেমিস্টার টু কোর কোর্স থার্ড থ্রি গিল সিকোয়েন্সে লেকচার নম্বর 13 এটা ডেলিভার করব। এই লেকচারে আমি লিমিট সুপিরিয়র আর লিমিট ইনফিরিয়র এটা ডিসকাস করব। আমি লেকচার 12 মানে আগের লেকচারে লিমিট সুপিরিয়র আর ইনফিরিয়রের সংজ্ঞা দিয়েছিলাম, তো এখন লিমিট সুপিরিয়র ইনফিরিয়রের সংজ্ঞা একটু অন্যরকম ভাবে দেব, আরেকটা ওয়েতে দেব। তো ফার্স্ট হচ্ছে ডেফিনেশন লিমিট সুপিরিয়র আর ইনফিরিয়র। লেট ইউএন বি এ সিকোয়েন্স, বি এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস নট নেসেসারিলি বাউন্ডেড, not necessarily bounded, we define limit n tends to infinity infimum un সমান supremum of n belongs to n infimum un un plus 1 un plus 2 dot 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 and limit n tends to infinity supremum of un সমান equal to n belongs to n supremum of un un plus 1 un plus 2 dot 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 as the limit inferior limit inferior and the limit superior respectively. Of the sequence un. এইভাবে লিমিট ইনফিরিয়র সুপিরিয়র এর আরেকটা অ্যাপ্রোচে সংজ্ঞা দেওয়া হতো। লিমিট সুপিরিয়র ইনফিরিয়র এর নোটেশন আমি আগে দেখিয়েছি, আরেকবার বলি আরো দুটো নোটেশন ব্যবহার করা হয়, লিমিট লোয়ার বার n টেন্ডস টু ইনফিনিটি un এইটা অথবা সিম্পলি লিমিট লোয়ার বার un এটা হচ্ছে লিমিট ইনফিরিয়র। লিমিট ইনফিরিয়র বা লোয়ার লিমিট আর লিমিট সুপিরিয়র আর লিমিট আপার বা ইউএন এটাকে লিমিট সুপিরিয়র এই নোটেশন ব্যবহার করা হয়। তো এখন এই নোটেশন ইউজ করে আমি কতগুলো অঙ্ক আগে করি, দিলে ধারণাটা আরো ক্লিয়ার হবে। অঙ্ক করার আগে এগুলোকে একটু নোটেশন একটু ছোট করে নিলে বোধহয় সুবিধে। লেট ইউএন বি এ সিকোয়েন্স, বি এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস and limit suppose and let an bar equals to infimum of un un plus 1 un plus 2 and upper bar an somehow supremum of un un plus 1 un plus 2 dot 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 এইটা আর এইটা ধরে নিল। দেন লিমিট ইনফিরিয়র ইউএন এটা হবে সুপ্রিমাম অফ এবার ওয়ান এবার টু এবার থ্রি অ্যান্ড লিমিট সুপিরিয়র ইউএন এটা হবে ইনফিমাম অফ আপার ওয়ান ওয়ান
for what 2 for what 3 plot. এইটা একটু এইভাবে এই সংজ্ঞা অনুযায়ী এবারে আমি কয়েকটা অঙ্ক আমি করব। তো ফার্স্ট এক্সাম্পল ওয়ান, লেট ইউএন সমান মাইনাস ওয়ান টু পাওয়ার এন, এই সিকোয়েন্সটা দিয়ে শুরু করি। এটার ক্ষেত্রে লোয়ার মান এ এন যেটা আমরা ধরেছি, কি ধরেছি, লোয়ার মান এ এন না ইনফিমাম ইউএন ইউএন প্লাস ওয়ান ইউএন প্লাস টু ডট 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 এন বিলংস টু এ, মানে এ বা ওয়ান এটা হয়ে যাবে ইনফিমাম ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি লাইক দিস। এখানে ইউ ওয়ান, ইউ ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান, ইউ টু, ইউ টু হচ্ছে প্লাস ওয়ান, ইউ থ্রি মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি, মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান। তো এই সেটটার ইনফিমাম অবভিয়াসলি এটা হচ্ছে মাইনাস ওয়ান। এ বার টু সমান ইনফিমাম এটা হবে দু নম্বর টার্ম, মানে ইউ টু ইউ থ্রি ইউ ফোর। তো সেকেন্ড টার্ম মানে দুই বসাবো এখানে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান, এটারও মাইনাস ওয়ান, কেন দুটো মাত্র এলিমেন্ট আছে। এ বা থ্রি কত হবে, ইউ থ্রি থেকে হবে, ইউ থ্রিও আবার মানে মাইনাস ওয়ান এই টার্মটা থেকে, তাহলে এটাও মাইনাস ওয়ান। তো পরিষ্কার বোঝা যাচ্ছে শুধু এটা নয়, সবগুলোই মাইনাস ওয়ান, এ এন বা সমান মাইনাস ওয়ান ফর অল এন বিলংস টু এন। তাহলে লিমিট ইনফিরিয়ার কি হবে, না সুপ্রিমাম অফ এ বার ওয়ান এ বার টু এ বার থ্রি। তো কত বেরিয়েছে, সবগুলোই মাইনাস ওয়ান, সবগুলো হতে মাইনাস ওয়ান হয়, সুপ্রিমাম অফ প্রত্যেকটা এলিমেন্ট মাইনাস ওয়ান, তাহলে লিমিট ইনফিরিয়ার হচ্ছে মাইনাস ওয়ান। এটা আমরা আরেকটা যে ডেফিনেশন ছিল আগের দিন দেখেছি মাইনাস ওয়ানই হয়, তো যেভাবেই করি না কেন একই উত্তর আসবে। তো এই অ্যাপ্রোচটা অনেক সময় হেল্পফুল হয় অনেকটা থেকে বেশি। এবারে লিমিট সুপিরিয়র, লিমিট সুপিরিয়রের ক্ষেত্রে আচ্ছা এটা যেহেতু ফার্স্ট এক্সাম্পল দেখিয়ে দিই, এ বার ওয়ান সমান লিমিট সুপিরিয়র ক্ষেত্রে আগে সুপ্রিমাম, সুপ্রিমাম ইউ এন ইউ এন প্লাস ওয়ান ইউ এন প্লাস টু লাইক দিস। তাহলে এ বার ওয়ান মানে সুপ্রিমাম একদম ফার্স্ট টার্ম থেকে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি, তো এই সিকোয়েন্সটার ক্ষেত্রে কি হবে, সুপ্রিমাম এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, এইটা তাহলে সুপ্রিয়াম কত ওয়ান। একই রকম হবে এ টু ওয়ান মানে এই টার্মটা থেকে ওয়ান থেকে হবে সেটারও ওয়ান হবে, আমি আর লিখছি না সবগুলোই এখানে ওয়ান হবে। এ ওয়ান বার এ টু বার, তো ইন জেনারেল এ এন বার হবে ওয়ান ফর অল এ বিলংস টু এন। তাহলে লিমিট সুপিরিয়র অফ ইউ এন এটা হচ্ছে ইনফিমাম অফ এই সবগুলোই, তাহলে ওয়ান 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 সবগুলো ইনফিরিয়র হচ্ছে ওয়ান, তাহলে লিমিট ইনফিরিয়র হলো মাইনাস ওয়ান আর লিমিট সুপিরিয়র এটা হচ্ছে গিয়ে প্লাস ওয়ান। তো নেক্সট এক্সাম্পল এর সিম্পল এক্সাম্পল নেই, ইউ এন সমান এ, তো এক্ষেত্রে লিমিট আমি আর এই নোটেশনগুলো বারবার লিখছি না কেন অনেক সময় যাবে, জাস্ট তুমি বুঝিয়ে দিই। আর এক্ষেত্রে এইটা লোয়ার বার এ ওয়ান বার সমান হচ্ছে ইনফিমাম অফ এটা ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি, সো ইনফিমাম অফ ওয়ান টু থ্রি, তাহলে এর ইনফিমাম হচ্ছে ওয়ান। এ টু বার এটার ক্ষেত্রে হবে ইনফিমাম এটা সেকেন্ড টার্ম থেকে
U3, U4 like this. এটা বোঝা যাচ্ছে এখান থেকে মানে এর ইনফিমাম হবে 2, A31 ইনফিমাম হবে 3, A41 ইনফিমাম হবে অপশনটা ভুল লিখলাম তো নিচে হবে। তাহলে ইন জেনারেল যেটা সেটা লিখে দিই, এটা হয়ে যাচ্ছে N or all N belongs to N। তাহলে লিমিট ইনফিরিয়র অফ ইউএন এটা হবে এবারে সুপ্রিমাম অফ A1 বার, A2 বার, A3 বার, এই হবে এদের সুপ্রিমাম কি বেরিয়েছে। ফার্স্ট হচ্ছে 1, তারপর একটা 2, তারপরে 3, তাহলে এটার সুপ্রিমাম হচ্ছে প্লাস ইনফিনিটি। হচ্ছে লিমিট ইনফিরিয়র, প্রপোর্শনটা আবার এবারে লিমিট সুপিরিয়র বেলায় এখানে কিন্তু একটা জিনিস আগে এক্সাম্পলটা থেকে একটু আলাদা খেয়াল করে দেখা যাবে। আগের এক্সাম্পলে এর ওয়ার বার এন এটা কনস্ট্যান্ট এসেছিল, -1 এসেছিল ফর অল এন, এখানে কিন্তু এন এর উপর নির্ভর করছে, মানে সবসময় যে এটা কনস্ট্যান্ট আসবে তা নয়, এটা এন এর উপরে ভ্যারি করতে পারে প্রবলেম টু প্রবলেম। এগুলো চেঞ্জ এবার আপার বার এন সবগুলোই প্লাস an bar infinity for all n belongs to it. তাহলে limit superior কত হবে, না limit superior of un এটা হয়ে যাবে infimum of a1 bar, a2 bar, যার প্রত্যেকটা element infinity, তাহলে অতএব infimum এটাও infinity। তাহলে এটার ক্ষেত্রে limit superior inferior দুটো infinity এলো, কিন্তু এইগুলো পার্টগুলো আলাদা করে এসেছে, যাই হোক এটা কারেক্ট উদাহরণ। নেক্সট এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 3, লেট ইউ এন সমান সাইন এন পাই বাই 3, সাইন এন পাই বাই 3। তো এইটা কিরকম হবে, না আমি সরাসরি করি, লোয়ার বার এ এন সমান ইনফিমাম ফার্স্ট টার্মটা থেকে, ফার্স্ট টার্মটা হচ্ছে কত, সাইন পাই বাই 3, মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান আমরা জানি 3/2। সেকেন্ড টার্মটা সাইন 2π/3, মানে 120 ডিগ্রি, এগেন 63, 3π/2। থার্ড টার্মটা হচ্ছে সাইন পাই ইউ 3, 0। ফোর্থ টার্মটা 4 বসলে 4π/3, মানে 30 ডিগ্রি -r, সরি 4π/3, π+π/3, √3/2 -√3। তাহলে ফিফথ টার্মটা হবে 5π/3, 2π -π/3, এগেন -√3/2। সিক্সথ টার্মটা হচ্ছে যখন আমি 6 বসাবো 2π/0, তারপরে আবার রিপিটেশন আসবে, আবার সেই √3/2 √3/2 0, আবার সেই একই জিনিস। তাহলে এটার ইনফিমাম দেখাই যাচ্ছে, ইনফিমামটা হচ্ছে -√3/2। A2R ইনফিমাম এটা কি, না এটা সেকেন্ড টার্মটা থেকে, মানে এই নম্বর টার্মটা থেকে √3/2 0, এখানে দেখা যাচ্ছে -√3/2 -√3/2 0, ডট ডট ডট, এটাও হবে -√3/2। সবগুলোই হবে এন লোয়ার বার -√3/2 ফর অল এন বিলংস টু এ। আমি কতগুলো করে ডট ডট দিয়ে এটা লিখতে পারবো, এখানে কতগুলো জিনিস লক্ষ্য করার আছে এবং আমি ভাবতে বলবো। এই সাইন আমরা জানি পিরিয়ডিক ফাংশন, এবং
এর পিরিয়ডটা হচ্ছে 2 পাই 2 পাই এলে তারপরে আবার মিন ভ্যালু গুলো রিপিট করে এটা ফার্স্ট টার্ম হচ্ছে এখানে 6 বসালে 2 পাই হচ্ছে তাই 6 পর্যন্ত দেখতেই হবে যে ভ্যালু গুলো কি কি আসে তাহলে এখানে এই 6টা টার্ম পরে আবার এইগুলি রিপিট হবে তাহলে এই 6টার মধ্যে যেটা আসবে সেটাই আমরা বারে বারে আসবে যেহেতু এটা পিরিয়ডিক ফাংশন এই ভ্যালু গুলো রিপিট হতেই থাকবে আর সিকোয়েন্সে আমরা জানি টার্মের শেষ নেই তাহলে এই ভ্যালু গুলো বারে বারে ঘুরে ঘুরে আসতেই থাকবে আসতেই থাকবে তাই একটা যা ইনকাম বের প্রত্যেকটারই একই বের হবে কেন এই ভ্যালু গুলো আবার পরে আবার আসবেই আসবে মানে আমি যদি এ 7 বার বলি এখান থেকে শুরু হবে এ নেগেটিভটা আবার পরে আসবে তো এইভাবে এইগুলোকে ভাবতে হবে তাহলে এটা আমরা পেলাম সবগুলোই মাইনাস √3 বাই 2 তাহলে লিমিট সুপিরিয়র কি হবে লিমিট ইনফিরিয়র সরি লিমিট ইনফিরিয়র হবে সুপ্রিমাম অফ এই যে ভ্যালুগুলো বেরোবে সবগুলো সবগুলিতে একই ভ্যালু বেরিয়েছে মাইনাস √3 বাই 2 মাইনাস √3 বাই 2 তো লিমিট সুপিরিয়র টু বি মাইনাস √3 বাই 2 একই রকম হবে এই আপার বার যেটা আপার তখন আমরা সুপ্রিয়াম করব তো সুপ্রিয়াম হলো এটা অবশ্যই হবে √3 বাই 2 সবগুলোই √3 বাই 2 হবে সবগুলোই √3 বাই 2 হবে এই এন আপার বার √3 বাই 2 তো লিমিট সুপিরিয়র তাহলে কি হবে না একই হবে লিমিট সুপিরিয়র যখন করব লিমিট সুপিরিয়র অফ ইভেন এটা হয়ে যাবে ইনফিমাম আর এগুলো সব প্লাস টু প্লাস হবে লিমিট সুপিরিয়র হয়ে যাবে √3 বাই 2 তাহলে লিমিট ইনফিরিয়র হচ্ছে এটা আর এটা এক্ষেত্রে সুবিধে কি না এই যতগুলো সাবসিকুয়েন্সের লিমিট হয় সবকটা বের করতে হচ্ছে না এটা ডাইরেক্ট বের এটা একটা এর অ্যাডভান্টেজ আছে নাহলে আমাকে প্রতি দা সাবসিকুয়েন্সের কথা ভাবতে হতো এই অ্যাপ্রোচটা অনেক জায়গায় অঙ্ক করতে গেলে আমাদের সুবিধে হবে আরও কিছু রেজাল্ট করলে ভালো হতো তো আর একটা উদাহরণ আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে অনেক ক্ষেত্রে যে এই এ এন বার গুলো সহজে বেড়ে যায় না মাইনাস ওয়ান টু ইকুয়াল এন বাই সাপোজ এন স্কয়ার এইটা সাপোজ ইউ এন তাহলে এ ওয়ান বার এটা কত হবে এটা ফার্স্ট টার্মটা হচ্ছে মাইনাস ওয়ান তারপরে এটা এক এর চার তারপরে মাইনাস এক এর না তারপরে সরি নোটেশন একটু অন্যরকম এটা ইনফিমাম লিমিট ইনফিরিয়রটা যদি আগে বের করি একের ষোলো এই তাহলে এর ইনফিমাম সব থেকে ছোট মাইনাস এ টু ওয়ান এটার ক্ষেত্রে ইনফিমাম এখানে সেকেন্ড টার্মটা থেকে টার্মকে শুরু করে মানে একে চার মাইনাস একে নয় একে ষোলো মাইনাস একে সাতাশ তাহলে এখানে ইনফিমাম ভ্যালুটা হচ্ছে মাইনাস একে নয় এ থ্রি বার এখানে ইনফিমাম শুরু হবে থার্ড টার্মটা থেকে এ থ্রি যেহেতু সরি ইংলিশে বার এটা হচ্ছে মাইনাস একে নয় একে ষোলো মাইনাস একে সাতাশ একে ছত্রিশ এগুলো যাবে এটাও হচ্ছে কিন্তু মাইনাস ওয়ান বাই নাইন তাহলে দুটো টার্মের মাইনাস ওয়ান বাই নাইন এ ফোর বার এটা কিন্তু আর মাইনাস ওয়ান বাই নাইন না একে ষোলো থেকে শুরু হচ্ছে মানে মাইনাস একে সাতাশ এ ফাইভ বার ওটাও হবে মাইনাস একের আচ্ছা এখানে প্রথমে আমি একটু ভুল করেছি সাতাশ মানে একের পঁচিশ এটার ক্ষেত্রে বলতে পারি মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান স্কোয়ার এটা বলতে পারি মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে ইভেনের ক্ষেত্রে এন প্লাস ওয়ান স্কোয়ার অর্ডার ক্ষেত্রে এন স্কোয়ার এইভাবে এটা একটা ফর্মুলা সাজানো যেতে পারে তো লিমিট যখন আমি ইনফিরিয়র ইউএন করব তাহলে সুপ্রিমাম ওই ভ্যালুগুলো নিতে হবে মাইনাস ওয়ান
माइनस एक नय माइनस एक नय माइनस एक पचिस अड गुल स्कोर तीन दुआर तीन स्कोर दुआर पाँच स्कोर दुआर तर सात माइनस वन बै फोर्टी नाइन माइनस वन बै फोर्टी नाइन जैक सुप्रियम भैलू नीते हैं देखा जा सुप्रियम भैलूटा आस्ते आस्ते जिरो दिखे जाटार क्योंकि लिमिट जिरो ये सेटटार सुप्रियम जिरो क्या इनफाइनाइट सेटर क्षेत्र जो मैक्सिमम एलिमेंट ना पाई এই ভ্যালুগুলো যেদিকে টেন করে সেটাই সুপ্রিয়াম হয় তো সেই ক্ষেত্রে এইটাই হচ্ছে এর সুপ্রিয়াম এবার যদি একই রকমভাবে লিমিট সুপ্রিয়র হবে আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না এটা আমি স্টুডেন্টদেরকে করে নিতে বলবো আরও কিছু উদাহরণ দেখে নিতে বলবো এরপরে আবার কিছু থিওরি ডেভেলপ করে তারপরে আরও কিছু অঙ্ক আসবে যেগুলো করতে সুবিধা হবে তারপরে আমরা পসি সিকোয়েন্স এবং তার কনসিকোয়েন্স পার্টটা করে সিকোয়েন্স চ্যাপ্টার শেষ করবো তো এই লেকচারটা আজকে এই পর্যন্ত।